দর্শক লিজান আমার আমিতে সাদর আমন্ত্রণ আজকের পর্বে আমরা এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যার নাম আপনাদের সামনে উচ্চারণ করলে চোখের সামনে ভেসে উঠবে একটি স্বতন্ত্র অবয়ব তিনি আমাদের সবার প্রিয় সু অভিনেতা লিভিং লেজেন্ড এটিএম শামসুজ জামান প্রথমেই ধন্যবাদ আপনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আর যে মানুষটিকে ছোটবেলা থেকে দেখে এসেছি বড় পর্দায় অভিনয় করতে তাকে আজকে চোখের সামনে পেয়ে সত্যি খুব ভালো লাগছে না আপনাকে ধন্যবাদ আমি আসলে অভিনয়টা আমি কোনো করতে চাইনি আমার ইচ্ছে ছিল যে আমি একজন ডাক্তার হব সত্যি হ্যাঁ আমার ছোট বোন আমি তখন স্কুলে পড়ি আমার ছোট বোনের বছর দুই ছোট আমি স্কুল ছুটি হলে ওর স্কুলে যেতাম সেখানে গিয়ে আমি মিথ্যে কথা বলতাম যে মা খুব অসুস্থ ওকে ছুটি দিয়ে তো ও বেরিয়ে অস্থির হয়েছে তো বলে যে কে আমাকে খুব অসুস্থ না আমার কিছু হয়নি আমি তোকে নেবার জন্য এসে এসে ওই বাবা উকিল ছিলেন এই টেবিলের উপর শুয়ে শুয়ে দিয়ে পাটশোলার পর পাঠশলারকে ভেতরে ঝাড়ুর কাটি ঝাড়ুর কাটি ঢুকিয়ে ওকে বলতো শুয়ে পড়ে তারপর ইঞ্জেকশন দিচ্ছি আমি ওকে তো ও চুপচাপ বসে আম গাড়ে তোকে ইনজেকশন দিচ্ছি এটা আউ করবি তো তো তুমি বলো নাই তো তারপরে এই করতাম এই সব দোষটা আমি করতাম আমার আমাদের ভেতর আমার ভেতরে একটা ডাক্তার আবার প্রচন্ড বাসনা কিন্তু আবার অভিনয় যে একটা ভিতরে লুকিয়েছিল এটা বুঝতে পারেনি আবার আমি ওকে নিয়ে আমার ওই ও ওকে ছেঁড়া প্যান্ট পরিয়ে তারপর এই যে আমি একটা ছেঁড়া প্যান্ট পরেছি তারপর আমরা যেখানে থাকতাম সেখানে পোলের ওখানে গিয়ে একটা লোককে বলেছি জানেন আমরা না পকিট আমাদের কিছু পয়সা দেন না তো ওরা আমাদের শরীরের কালার টালার দেখে আর আমার বোনের নাম খুকি আর আমার ডাক নাম হচ্ছে খোকুট আচ্ছা ওর গলায় যে একটা আল্লাহওয়ালা লকেট বাবা মানে দিচ্ছে ওটার খুলতে ভুলে গেছে খুলে ফেলতে ভুলে ভুলে গেছে এবং ওই ভদ্রলোক দেখেছে বুঝেছে আমরা ভদ্রলোকের ছেলে দেখি তো বলছে আচ্ছা আচ্ছা তোমাদের পয়সার দরকার নাই তোমাদের লজেন্স কিনে দিই তা বললাম যে না না লাগবে না আমাদের পয়সা আচ্ছা তো কবি বুঝতে পারলেন যে অভিনয় করতে চান বা সেই ভেতরে অভিনয়ে অভিনেতা হওয়ার একটা বিষয় ছিল আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল ওখানে সিরাজুদ্দোলা রেকর্ড বাজানো হতো আমি ওটা খুব মনোযোগ দিয়ে শুনতাম বিশেষ করে শেষ দৃশ্যটা যখন সিরাজ হত্যা করছে তখন হত্যা করলো তখন সে বললেন সারাক্ষণ বাকি কথাগুলো তো বুঝতে পারতাম তো ওইখানে আমার কষ্ট দিতে এই মানুষটা অনেক কিছু করতে চেয়েছিল তাকে সেটা করতে দেওয়া হলো না অসময়ে অকালে তাকে মেরে ফেললো আজকে এতদিন পরও আমার এটা মনে হয় আজকে বাংলাদেশে আমার বঙ্গবন্ধুকে মনে হয় সিরাজুদ্দৌলা সে অনেক কিছু করতে চেয়েছিল এই দেশটাকে সোনার দেশ বানাতে চেয়েছিল উনি যেন সিরাজুদ্দৌলার ভূমিকায় এদেশে এসেছিলেন কিন্তু মোহাম্মদই বেগরা পেছন থেকে তাকে হত্যা করেছে এবং তিনিও কিন্তু বোধ হয় সে সংলাপটি এটাই বলেছিল যা ওরা আমাকে বাঁচতেও দিল না আমাকে সোনার বাংলা করতে দিল না একটু আপনাকে আপনার ছোটবেলা নিয়ে যেতে চাই আপনার জন্মস্থান আমার জন্ম হচ্ছে একবারে মানে যে জায়গার নাম শুনে লোকে হাসে সেটা হচ্ছে নোয়াখালী এবং আমি ঢাকায় ভাষা বা বিভিন্ন ভাষা কথা বলি একসময় আমি আমার কানে এলো যে আমি ঢাকার লোক আচ্ছা তখন আমি লক্ষ্মীপুর বার্তার মধ্যে আমার একদম ওখান থেকে নিয়ে এসে ঢাকায় আপনার বাবা বলছিলেন আমার আব্বা উকিল ছিলেন খুব নাম উকিল ছিলেন একশো বছর বেঁচে ছিলেন উনি কয় ভাই বোন আপনারা পাঁচ ভাই আচ্ছা তিন বোন সবচেয়ে বেশি কার সাথে মানে বাবা মার মধ্যে কার সাথে বেশি আপনার বাবা মায়ের সঙ্গে আমার বাবা তো একটু গম্ভীর প্রকৃতির লোক ছিলেন আবার বন্ধুর মতো প্রয়োজন ছাড়া বাবার কাছে খুব একটা ঘেসতাম রিদ্ধতা যার সঙ্গে ছিল আমার এক মামা এই আমাদের বাড়িতে থাকতো আমার আবার পয়সা চুরি করার অভ্যাস ছিল তো বাবার পকেট তো আজখান থেকে পয়সা চুরি করতাম তাও সেটা ছবি দেখার জন্য তো মামার পকেট থেকে একদিন চराना চুরি করলাম মামা বললেন যে ওখানে দু টাকা ছিল কে নিল রে আমি তাড়াতাড়ি বললাম না মামা চराना ছিল বলে দে আচ্ছা টাকা কথা শুনে পয়পিয়ে গেলাম আচ্ছা তো মানে এত বড় একটা পরিবার সত্যি তো আপনারা ভাই বোন বাবা মা সবাই মিলে নিশ্চয় অনেক আনন্দ হতো সেই সময় তাই অবশ্যই অবশ্যই আনন্দ নিয়ে আমরা সবার সঙ্গে আমরা একভাবে বড় হয়েছি এইভাবে আল্লাহ আমাদের বড় করেছে তারপর তো যার যার মতো বিয়ে সাদী হয়ে গেল হ্যাঁ আমার এক এক চাচা নাইনটি থ্রি নাইনটি সিক্স নাইনটি সেভেন এই সয়েন নিচে না এখন আমি কত কতদূর যেতে পারি আল্লাহ আমরা প্রার্থনা করব যেন আপনাকে আমরা দীর্ঘ সময় ধরে এই প্রার্থনা করবেন সুস্থ বেশি দিন বাঁচলে ছেলে মেয়েরা কথা শুনে না আচ্ছা আপনার ছোটবেলার কথা শোনা হলো সেই সময়টা কি খুব দুরন্ত ছিলেন আপনি অসম্ভব দুষ্ট ছিলাম আমি এক জায়গায় থাকতাম কি ধরনের মানে এই যে মনে যে আজ এখানে একটু আগে যে সাইকেল চালাত এই ক্রিকেট খেলা সাইকেল ওই সাইকেল চালানো ওই চালানো করে ঘন্টা ওই সাইকেল নিয়ে আমি চালাতাম সে এক বাটা ক্রিকেট খেলছি আমি সাইকেল চালাচ্ছি সে রান করতে গিয়ে ওই সাইকেলের সঙ্গে একটা বাড়ি খাওয়া বাড়ি খাওয়ার পর আমার এই জায়গাটায় দেখান একটা দাগ এখনো দেবে আছে ওই সাইকেলের নিচের যে হ্যান্ডেলের যে অংশটা ওটা ঢুকে গেল ও টেনে বের করলো প্রচুর রক্ত আমি দেখলাম বাবা তো আমাকে মারবে আমাকে আমি তাড়াতাড়ি ধুলো নিয়ে ওখানে জমা দিয়ে দিলাম রক্তটা বন্ধ হয়ে গেল। তারপর আমি বাসায় এসে হাত মুখ পড়তে বসলাম এরপরে ওখান থেকে যখন রক্ত হচ্ছে বাবা বললেন কিরে তোর এই জায়গাটা এরকম কেন তো তারা বললেন কী হয়েছিল আমাদের সাইকেলের হ্যান্ডেল ঢুকিয়ে গিয়েছে মিথ্যে কথা বলতাম না কি হ্যান্ডেল ঢুকে গিয়েছিল আমি যে চাপা দিয়েছি তবে করেছিস কি তাড়াতাড়ি আমাকে মিট ফোটে নিয়ে গেল, সেখানে পরিষ্কার করে সাব করে তারপর সেলাই করে সে দাগটা কিন্তু আমার এখনো আছে এতখানি দুরন্ত ছিল প্রিয় দর্শক আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেল বিরতির পরে আমরা আমাদের এই প্রিয় অভিনেতার কাছ থেকে আরো অজানা কিছু তথ্য জানতে পারবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম নিজান আমার আমিতে আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় সু অভিনেতা লেজেন্ডারি এটিএম শামসুজ্জামান এই সত্তর বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তার মধ্যে কোনো দুঃখ রয়েছে জীবনের যে এটা কেন হলো না বা এরকম কিছু না দুঃখ হচ্ছে যে একটা দুঃখ তো আমার আছে যে সেটা হচ্ছে আমি খুব ভালো একটা ছবি বানাতে চাই আচ্ছা আমার মত করে এবং একটি ছবি আমি বানিয়েছিলাম সেন্সার বোর্ড ছবিটাকে এমন সব কথা আমাকে বলল আমি যেদের বসে দু হাজার ফিট ফেলে দিলাম যার জন্য আমার ছবিটা সুপার প্লাব হলো এটার বাণিজ্যিক ছবি এখন আমি একটা সুন্দর আরেকটা বাণিজ্যিক ছবি বানাতে চাই তথাকথিত বাণিজ্যিক ছবি নয় সেই ছবিটা যদি আমি বানাতে পারি তাহলে আমি মনে করব যে আমার অনেক বড় পাওয়া আপনি একটা কঠিন কথাই এত সহজভাবে এত সারল্যের সাথে কিভাবে বলেন আমার ভেতর থেকে কতগুলো কথার জন্ম হয় আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি আমার সামনে কেমন আমি সে ভাবি না কিন্তু আমি সোজা কথা আপনার সঙ্গে আমি আলাপ করছি আপনি আমাকে প্রশ্ন করছেন আমি জবাব দিচ্ছি ওই ঢং করা তামাশা করা ব্যাপারটা হয়েছে কি এ ধরনের কথা বলতে আমার নিজেরই খারাপ লাগে মনে হয় আমি নিজে ঢং করছি আচ্ছা আর আপনার নামের অ্যাব্রিভিয়েশন এটিএম এটিএম হ্যাঁ পুরো নামটা নাম আবু তাহের মোহাম্মদ শামসুল জামান অনেক লম্বা নাম এখন যেহেতু ভিলেন করি এ টেরার ম্যান বলতে পারে এটা ভয়ঙ্কর লোক আচ্ছা আবারটু আড্ডা পেলে জমিয়ে গল্প করি বলে অলওয়েজ স্টকস মাছ সেটাও বলতে পারেন আপনি আমাদের মাঝে আরো দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকেন এবং আমাদেরকে আরো আনন্দদায়ক কিছু কাজ উপহার দেন সেটাই আমরা দোয়া করব দোয়া করেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে যেন সুস্থ রাখে অবশ্যই আমার অর্থের প্রয়োজন ততটুকুই যতটুকু আমার জীবনে চলার জন্য নিশ্চয় আমার এত অর্থের প্রয়োজন নাই যেটা দিয়ে আমি বিলাসিতা করবো আর সবার আগে আমি আমার যারা এখানে দর্শক ভাই বোনেরা আছে আমার সন্তানের মতো অনেকে আছে মুরব্বীরাও আছেন তাদের কাছে আমার শুধু এইটুকু দোয়া আমি তার কাছে চাওয়ার আছে আপনারা দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকি আমার আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন

সবিনে ইয়াসমিনের গান আমি ওকে দেখাও বলি কোনো স্টেজে দেখো বলে আমার গানটা কিন্তু গাইতে হবে সবিনে ইয়াসমিনকে বলি ওই গানটা আমার খুব পছন্দের গান একই সোনার জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু কাছে থেকে

এই ছবিতে তিনি একটি জায়গা অভিনয় করেছেন তার বিগত স্ত্রীর মারা গেছে পরে সুচন্দা বউ হয়ে এলো বউ হয়ে এসে এই গানটাই গাইল এই জীবন ভরিয়ে দিলে এবং এই বউমার কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি আর কোনদিন মদ খাবেন না কিন্তু গানটা গাওয়ার পরে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি আবার মদ খেলেন এবং বৌমার মুখোমুখি যখন পড়ে গেলেন তখন যে তার পারফরমেন্স যে বিশ্বাস করে বৌমা আমি আমি ইচ্ছা করে খাই আমি ইচ্ছা করে খাই তুলনা হি ডুবি বাংলাদেশও আপনার মতো দ্বিতীয় আরেকজন অভিনেতা পাওয়া সম্ভব হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আপনার অসংখ্য ধন্যবাদ একটা লোকের কোনো গুণ নাই তাকে আপনি অনেক গুণী বানিয়ে ফেললেন এই জন্য আমার লজ্জা করছে আমি অত গুণী লোক নই যতটুকু অভিনয় জানি আমি করার চেষ্টা করি দর্শকদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আপনাকে ভালোবাসেন আমরা আমি আপনাদের ভালোবাসি আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু এটিএম সংসদ প্রিয় দর্শক কথা বলতে বলতে কিভাবে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না আমাদের এই আয়োজন থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমাদের এই প্রিয় অভিনেতার কাছ থেকে অনেক কিছু অজানা রয়ে গেছে কিন্তু তারপরও কী আর করার বিদায় তো নিতেই হবে আগামী পর্বে আপনাদের সামনে আবারও হাজির হব আমাদের অন্য কোনো তারকাকে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন